हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पेंसिलिनस। आज के আমরা আলোচনা করব এক্স-রে টিউব আর কম্পোনেন্টস নিয়ে, মানে এক্স-রে টিউব কি কি নিয়ে তৈরি হয়। একটি এক্স-রে টিউব মূলত তিনটি জিনিস নিয়ে তৈরি। এক হচ্ছে ক্যাথোড, যেটা নেগেটিভ ইলেকট্রোড। দুই হচ্ছে অ্যানোড, যেটা পজিটিভ ইলেকট্রোড। তিন হচ্ছে পাইরেক্স গ্লাস এনক্লোজার, যা ভ্যাকিউম বা বায়ু শূন্য রাখা হয় এবং যার মধ্যে ক্যাথোড আর অ্যানোডকে একে অপরের থেকে 1 থেকে 3 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা হয়। আর এক্স-রে টিউবটা একটা লেড হাউজিংয়ের মধ্যে রাখা হয়, যাতে সারা ঘরে এক্স-রে ছড়িয়ে না পড়ে, স্ক্যাটার না হয়। এবার আমরা শর্টে প্রতিটা পার্ট আলোচনা করে নেব। প্রথমে শুরু করি ক্যাথোড দিয়ে। ক্যাথোড আসলে নিজেই একটা টাংস্টেন তারের ফিলামেন্ট দিয়ে তৈরি, যেটা নেগেটিভ ইলেকট্রোড হিসাবে ইউজ হয়। এই ফিলামেন্টকে 10 ভোল্ট আর 3 to 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমরা দিই, তাহলে ফিলামেন্টটা প্রায় 2200 ডিগ্রি সেলসিয়াসে হিট হয়ে যায়, আর থার্মায়নিক এমিশনের মাধ্যমে ইলেকট্রন তৈরি করে। অনেক এক্স-রে টিউবে দুটো ফিলামেন্টও ইউজ করা হয়। এই ধরনের এক্স-রে টিউবকে বলা হয় ডুয়াল ফোকাস টিউব। এবার আসা যাক আর একটা পার্ট, যেটা ক্যাথোড সাইডেই থাকে, সেটা হচ্ছে ফোকাসিং কাপ। পুরো ক্যাথোড ফিলামেন্টকে একটা ফোকাসিং কাপের মধ্যে বসানো থাকে, যা নিকেলের তৈরি হয় এবং এটি ইলেকট্রন বিমকে না ছড়িয়ে অ্যানোডের দিকে ফোকাস করতে হেল্প করে। এবারে আমরা চলে আসি অ্যানোডে। অ্যানোড টাংস্টেনের তৈরি হয়। এটা একটা কপার ব্লকের সাথে যুক্ত থাকে। অ্যানোডে টাংস্টেনের সাথে কপার মেশালে তার থার্মাল ক্যাপাসিটি বেড়ে যায়, আর অ্যানোড অনেক বেশি টেম্পারেচার সহ্য করতে পারে। অ্যানোড সাধারণত দু প্রকার হয়, স্টেশনারি অ্যানোড আর রোটেটিং অ্যানোড। স্টেশনারি অ্যানোড স্থির থাকে, তাই ইলেকট্রন বিম একটি স্পেসিফিক স্পটে ফোকাস হয়, তাই অ্যানোড খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং ঠান্ডা হতে অনেকটা সময় নেয়। কিন্তু রোটেটিং অ্যানোডের ক্ষেত্রে অ্যানোড একটি রোটেটিং ডিস্কের আকারে থাকে, যা ঘুরতে থাকার কারণে ইলেকট্রন বিম এক জায়গায় ফোকাস থাকে না, আর অ্যানোড তাড়াতাড়ি গরমও হয় না। রোটেটিং অ্যানোডের স্পিড প্রায় 3600 আরপিএম হয়, আর এর সাথে যদি বল বিয়ারিং ইউজ করা যায় তাহলে 10,000 আরপিএম অবধি এর স্পিড যায়। অ্যানোডে টাংস্টেনের সাথে সাথে মলিবডেনাম বা গ্রাফাইটেরও ইউজ করা হয়। এটা ইউজ করার কারণ হচ্ছে অ্যানোডের ওয়েটটাকে একটু কমানো, অ্যানোডকে একটু লাইট ওয়েট করা। আচ্ছা, আমরা জানি রোটেটিং অ্যানোড ঘুরছে, অথচ একে ঘুরতে কে সাহায্য করছে? একে ঘুরতে সাহায্য করে ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটর তিনটে পার্ট নিয়ে তৈরি। এক হচ্ছে স্ট্যাটার। স্ট্যাটার কি? স্ট্যাটার পাইরেক্স গ্লাসের বাইরে থাকে। এটি ইলেকট্রোম্যাগনেটিক সারাউন্ডিং রোটরকে ঘোরাতে সাহায্য করে। সেকেন্ড পার্ট হচ্ছে রোটর, এটি নিজেই ঘোরে এবং অ্যানোডের সাথে যুক্ত থাকে। আর থার্ড হচ্ছে বল বিয়ারিং, এটা রোটর আর এক্স-রে টিউবের মাঝে থাকে। এগুলি রোটরকে ফ্রিলি ঘুরতে হেল্প করে এক্স-রে মেশিনের যখন প্রিপারেশন আমরা দিই, মানে এক্স-রে প্রিপারেশন। এই এক্স-রে প্রিপারেশন ফেজে আমরা এই বিয়ারিংগুলোর ওপরে রোটারের ঘোরার আওয়াজটা আমরা শুনতে পাই। আমরা যে এক্স-রে মেশিনে যে আওয়াজটা শুনি, এটা আমরা এই আওয়াজটাই শুনি, রোটেশনের আওয়াজটা। তো একদম শর্টে আমি এটা আজকে কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এক্স-রে নিয়ে আর কিছু কথা আছে, সেগুলো আমরা শর্টে খুব বেসিক ধারণার মাধ্যমে আমরা জেনে নেব। আমার ভিডিওগুলো বেশি লেন্দি করছি না, কারণ সবারই একটা ধৈর্যের প্রবলেম আছে, অনেকটা টাইম নিয়ে আমরা ভিডিও দেখতে পারি না বা শুনতে পারি না, তাই আমি যতটা পারছি শর্টে জিনিসগুলো কভার করার চেষ্টা করছি।
তাই কিপ ওয়াচিং, সঙ্গে থেকো।